নৈহাটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের অসুস্থ ফটোগ্রাফারের পাশে দাঁড়ালো টাইমস বাংলা ও জওহরলাল নেহেরু হাসপাতাল। আবার আমরা আপনাদের কাছে এলাম টাইমস বাংলা এন্ড টাইমস নিউজ টুডের পক্ষ থেকে। কেমন চলছে জওহরলাল নেহেরু হসপিটাল? এর আগে আমরা একটা খবর করেছিলাম, তো সেখানে দাবি করেছিলাম এখানে এমআরআই থেকে আরম্ভ করে সিটি স্ক্যান, জরুরি ভিত্তিক আল্ট্রাসোনোগ্রাফি, প্রসূতি বিভাগ, এমনকি জরুরি ভিত্তিক অপারেশন থিয়েটারও রানিং আছে। হ্যাঁ, এর মধ্যে নৈহাটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পার্থ ঘোষ, নৈহাটি পাওয়ার হাউস বোর্ডের শিল্পী স্টুডিওর পার্থ ঘোষ কালকে রাত্রে আমাদের চিত্র সাংবাদিক তন্ময় দাসকে ফোন করেন এবং বলেন তাদের এক ফটোগ্রাফার বন্ধু এই মুহূর্তে তার পায়ে সার পাচ্ছে না, তার পা পুরো অসার, তাকে কি এমআরআই করিয়ে দেওয়া যাবে? তন্ময় দাস এবং টাইমস বাংলা এবং আমি মৃগাঙ্ক সরকার সঙ্গে সঙ্গে সেই দায়িত্ব টাইমস বাংলার পক্ষ থেকে ঘাড়ে তুলে নিই, নিয়ে চলে আসি সেই পেশেন্টকে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এমআরআই বিভাগে। তো এখানে তার এমআরআইও হয়ে গেল এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে এই এমআরআই ডিপার্টমেন্ট যে চালু আছে এটা যে গল্প নয় সেটা আপনাদেরকে দেখাবো। আমি আমার ক্যামেরা পার্সন তন্ময় দাসকে আমার সাথে আসার জন্য অনুরোধ করব। আমরা এখন এই মুহূর্তে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এমআরআই বিভাগে ঢুকছি। আমি আমার ক্যামেরা পার্সন তন্ময় দাসকে অনুরোধ করব এমআরআই বিভাগটা একটু দেখানোর জন্য। আমি এনাদের হসপিটাল স্টাফকে অনুরোধ করব যে এমআরআই যে হচ্ছে তার একটু ঘরটা দেখানোর জন্য। হ্যাঁ, এমআরআই চালু হচ্ছে, অলরেডি এমআরআই মেশিনে পেশেন্ট বসে আছে। এবার আসুন, আমরা এমআরআই প্রধান এই হসপিটালের এমআরআই প্রধান পিপিপি ডিপার্টমেন্টের তার কাছ থেকে আমরা কিছু জেনে নেব। স্যার, টাইমস বাংলা এন্ড টাইমস নিউজের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আমি ডক্টর দিলীপ কুমার বিশ্বাস, আমাদের মেডিভিউ ডায়াগনস্টিক সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সিটি স্ক্যান পিপিপি ইউনিট এবং এমআরআই পিপিপি ইউনিট কল্যাণী মেডিকেল কলেজ এবং জেএনএম হসপিটালের সাথে একটা পিপিপি পার্টনারশিপে চলছে। এই মুহূর্তে আমরা পিপিপি ডিপার্টমেন্টের কর্ণধার ডক্টর দিলীপ কুমার বিশ্বাসের কাছে এসেছি এবং উনি এই এমআরআই ডিপার্টমেন্টের প্রধান। আসুন, ওনার কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। দিলীপবাবু, আপনাকে টাইমস বাংলা অ্যান্ড টাইমস নিউজ টুডেতে স্বাগত। আপনাদের সবাইকে নমস্কার এবং স্বাগত জানাই। 22শে মার্চ থেকে যে জনতা কারফিউ ডিক্লেয়ার্ড হয়েছিল, তারপর থেকে 24শে মার্চ থেকে কমপ্লিট লকডাউন আমাদের পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়েই চলছে। কিন্তু পিপিপি ইউনিট হোক আর হসপিটালের পরিষেবা কিন্তু বন্ধ রাখা হয়নি। সমস্ত দেশ জুড়েই হসপিটালগুলো পরিষেবা যেমন চালু আছে, তেমনি একই সাথে আমরা যারা পিপিপি ইউনিটে যারা আমরা পরিষেবা দেই, যেমন আমাদের নিজস্ব যেটা সিটি স্ক্যান এবং এমআরআই ইউনিট এই কল্যাণী মেডিকেল কলেজ বা জেএনএম হসপিটালে আছে, আমরা সেই 22শে মার্চ থেকে কিন্তু 1 মিনিটের জন্য বন্ধ রাখি। লকডাউনের আগেও যেরকম পরিষেবাটা 24 ঘন্টা ছিল, লকডাউনের সময় থেকে শুরু থেকে নিয়ে এখনও অবধি চলছে। এবং এই পরিষেবা শুধু আমাদের বলে নয়, সারা পশ্চিমবঙ্গে 165টা পিপিপি ইউনিট আছে, সেখানে সিটি স্ক্যান, কারো কারোর এমআরআই ইউনিট, কারো সিটি স্ক্যান এমআরআই কোড এবং কারো কারো হয়তো ডায়ালিসিস ইউনিট আর ডিআর বা ডিজিটাল এক্সরে, এগুলো চলছে সারা পশ্চিমবঙ্গ ধরে। এবং প্রতিদিনই পিপিপি সেলসের একটা হোয়াটসঅ্যাপ আছে, আমাদের স্টাফ স্ট্রেংথ এবং কেমন চলছে মেশিনপত্র এবং তার কোনো ব্রেকডাউন আছে কিনা সব আপডেট করতে হয় পিপিপি সেলসে। আজকে টাইমস বাংলা তাদের নিজেদের উদ্যোগে নৈহাটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের এক সদস্যকে, সে তার পায়ে আপনি এমআরআই করলেন, অবশ্যই জানতে পারলেন সে তার পায়ে সেন্স পাচ্ছিল না, সে তার সমস্ত কিছু তার আস্তে আস্তে এই লকডাউনের পিরিয়ডে টাইমস বাংলা তাকে বাড়ির থেকে তুলে নিয়ে এসে তাদের নিজের উদ্যোগে তার এমআরআইটার ব্যবস্থা করে দিল, এর জন্য টাইমস বাংলাকে কি বলবেন? টাইমস বাংলা শুধু নয়, এই যে কোনো প্রেসই টাইমস বাংলাকে তো এই নৈহাটি থেকে পেশেন্ট নিজেরা নিয়ে এসে এখানে এমআরআই এর টিকিট করিয়ে পেশেন্টের জন্য, তারপরে আমাদের ইউনিটে এসে এমআরআই করে নিয়ে আবার নৈহাটিতে ফেরত যাবে, এর জন্য তাদেরকে আমি
আন্তরিকভাবে স্পেশাল ধন্যবাদ জানাই। শুধু টাইমস বাংলা বললেও ভুল বলা হবে, প্রেস থেকে শুরু করে প্রতিটা জায়গাতে কিন্তু আমাদের যারা স্বাস্থ্য বলুন, শিক্ষাও যেমন অনলাইনে প্রত্যেকটা সময় টিচাররা ক্লাস নিচ্ছে, এখন প্রতিদিন প্রেস কাজ করছে, সমস্ত জরুরি বিভাগ যেগুলো না হলে মানুষের চলে না, সমস্তগুলোই কিন্তু পরিষেবা ঠিকঠাকভাবেই চলছে। হয়তো লকডাউনে বাড়িতে বসে মানুষ সেটাকে অনুধাবন করতে পারছে না, কিন্তু পরিষেবা যা দেবার তাই চলছে। আর আমাদের বিষয়ে আরেকটি কথা বলবো যে 20 জন স্টাফ আজকের দিনে উপস্থিত আছে, তাদের ভেতরে লোকাল ধরুন 5-6 জন বাদ দিয়ে 14-15 জন বাইরে। আমরা কিন্তু সেই 22 তারিখ থেকেই, আমরা 22শে মার্চ থেকেই কিন্তু ওদের সবসময় থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এবং এখানেই রান্না বান্না করছে, এখানেই খাওয়া দাওয়া করছে, এইভাবেই পরিষেবা দেওয়া হচ্ছে। তার মানে এক একটা স্টাফ 24 ঘন্টা করে টানা মার্চের 22 তারিখের পর থেকে কাজ করছে। যাকে MRI করালাম নৈহাটি পাওয়ার হাউস মোড়ে শিল্পী স্টুডিওর পার্থ ঘোষ, নৈহাটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের একজন সদস্য, কালকে রাত্রিরে ফোন করেছিল এবং তিনি যে পেশেন্টটাকে আমাদের কাছে আমাদের সাথে পাঠালেন, নৈহাটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের একজন সদস্য। আসুন তার কাছ থেকে কিছু জেনে নিই। আপনার নাম? রাজীব রজক। আপনি কি হয়েছিল আপনার কালকে? আমার হয়েছিল, আমার ডানটা পুরো অবসায় গেছিল, ডানটা কাজ করছিল না, তো ডাক্তারবাবু একটা MRI লিখে দিয়েছিলেন, তো সঙ্গে সঙ্গে কোনো জায়গায় আমি যেতে পারিনি, আমাদের ওখানে বন্ধ ছিল, তো আমি পার্থদাকে ফোন করলাম, শিল্পী স্টুডিও নৈহাটি ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনে পার্থদা, তখন তাকে আমি ফোন করেছিলাম দুপুর 2টোর নাগাদ। ফোন করে পার্থদাকে বললাম, পার্থদা এই ব্যাপার, আমার পাটা অবস্থা হয়ে গেছে, ডান পাটা, আমার ডান পাটা কাজ করছে না, ডাক্তারবাবু একটা MRI লিখে দিয়েছে, আপনি একটা MRI পরীক্ষা করার জন্য ব্যবস্থা করে দিন। তো পার্থদা বললো ঠিক আছে, আমি বিকেলবেলা তোকে ফোন করবো। বিকেলবেলা আমাকে ফোন করে বললো পার্থদা যে কাল সকালে তুই মীরাঙ্গনদার সাথে GNMS হসপিটালে চলে যাবি, তোর MRI হয়ে যাবে। এর জন্য নৈহাটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন এবং শিল্পী স্টুডিওর পার্থ ঘোষকে আপনি কি বলবেন? নৈহাটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন এবং পার্থদাকে আমার তরফ থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর টাইমস বাংলার পক্ষ থেকে আপনাকে নিয়ে এসে এই হসপিটালে 24 ঘন্টাও হয়নি কিন্তু আপনার MRI এর খবরটা হয়েছে, তার আগেই আপনাকে এই জওহরলাল নেহরু হসপিটাল আপনার MRI করে দিয়ে আপনার হাতে MRI তুলে দিল, সাথে টাইমস বাংলা আপনার সাথে সাহায্য করলো। এর জন্য টাইমস বাংলা এবং জওহরলাল নেহরু হসপিটালকে কি বলবেন? টাইমস বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তন্ময় দা এবং মীরাঙ্গন দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, JNMS হসপিটালকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন টাইমস বাংলা অ্যান্ড টাইমস নিউজ টুডে। আমি এই মুহূর্তে নৈহাটি পাওয়ার হাউস মোড়ের শিল্পী স্টুডিওতে। তো কালকে আমাদের চিত্র সাংবাদিক তন্ময় দাসের কাছে এই শিল্পী স্টুডিওর থেকে নৈহাটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের একজন সদস্য মাননীয় পার্থ ঘোষ একটি ফোন করেন এবং ফোন করার পরে তাদের এক সদস্যর অসুস্থতার কথা বলেন। আসুন তার কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নিই। পার্থবাবু, টাইমস বাংলা অ্যান্ড টাইমস নিউজ স্টুডিওতে আপনাকে স্বাগত। নমস্কার। কালকে দুপুরবেলায় 2 থেকে 2:30 বা 2:30 থেকে 3টের মধ্যে রাজীব রজক ওরফে সোনু, সে আমাকে একটা ফোন করে যে তার ডান পা ফেলতে খুব অসুবিধা হচ্ছে এবং তার একটা MRI এর বিশেষ প্রয়োজন। তখন আমি আমাদের যে টাইমস বাংলা দেখলাম কিছুদিন আগে কল্যাণী জওহরলাল নেহরু হসপিটাল এবং কলেজ হসপিটাল, সেখানে তারা হসপিটাল খোলা রেখেছে এবং সব রকম কাজ করছে, হসপিটালের যা যা কাজ তারা করছে। তখন আমি আমাদের ক্যামেরা পার্সন তন্ময় দাস টাইমস বাংলা তাকে ফোন করি, সে সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে নৈহাটি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন একজন সদস্য হিসাবে তাকে পাঠাই আমি, কারণ আমি নিজেও নৈহাটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন একজন সদস্য। তারপরে 24 ঘন্টাও সময় নেয়নি এই টাইমস বাংলা, তাকে MRI করে এবং তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে, এর জন্য টাইমস বাংলাকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। জওহরলাল নেহরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালও তারা শোনা মাত্রই তারা এই ব্যবস্থাটা আপনাদের নৈহাটি ফটোগ্রাফার বা ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের একজন সদস্য যে রাজীব রাজু, তাকে তারা তৎপরতার সঙ্গে 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 পরিষেবা দিয়ে দিল। তো জওহরলাল নেহরু মেডিকেল কলেজের হসপিটালের স্টাফদের আপনারা কি বার্তা দেবেন? আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি নৈহাটি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন থেকে জওহরলাল নেহরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে, যে এই লকডাউনের সময় তারা যে আমাদের একজন সদস্যকে MRIটা করে দিয়েছেন, শুধু MRI করলে বলবো না, তারা যে আমাদের একটা সেবামূলক মানে সেবা দিয়েছেন,
এটাই আমার কাছে অনেক অনেক প্রাপ্য, কারণ সেই ছেলেটি ভীষণ কষ্ট পাচ্ছিল। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তার সঙ্গে আমি টাইমস বাংলাকে অনেক অনেক ধন্যবাদ, তার সঙ্গে আমি টাইমস বাংলার একজন চিত্র সাংবাদিক তন্ময় দাস এবং রিপোর্টার মৃগাঙ্গ সরকার, এদের দুজনকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আতঙ্কিত হবেন না, অযথা আতঙ্ক ছড়াবেন না। রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম মেনে চলুন, সঙ্গে থাকুন। ক্যামেরায় তন্ময় দাসের সঙ্গে আমি মৃগাঙ্ক সরকার, টাইমস বাংলা অ্যান্ড টাইমস নিউজ টুডে।